ক্লাস সিক্স, আজকে আমরা অ্যাক্টিভিটি বাংলার এই বাংলার অ্যাক্টিভিটি প্রশ্নগুলো একবার দেখে নিয়ে তারপরে আমরা উত্তরে যাব। নোট প্যাডে লেখা আছে, আমি আস্তে আস্তে বলে দেবো, শুনে শুনে লিখে নেবে। বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ? প্রথম প্রশ্নটা আমি পড়ে দেখালাম। এইটা কে কাকে একথা বলেছে, তার একথা বলার কারণ কি? দু নম্বর প্রশ্ন, তারা সভাপতি নীরব, এই প্রশ্নটা। বক্তা কে, কাদের সম্পর্কে, কেন তিনি একথা বলেছেন? তিন নম্বর প্রশ্ন, বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখে সে খালাস, এই প্রশ্নটা। কোন রচনার অংশ, কাদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন, তার এমন মন্তব্যের কারণ কি? চার নম্বর প্রশ্ন, বিশ্বভুবন ঘুমাচ্ছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এখানে, কবি এরকম অনুভবের কারণ কি? আর বরফের দেশে পাইন গাছ পাম গাছের স্বপ্ন দেখে কেন? আর ব্যুৎপত্তি কথার অর্থ বলতে কি বোঝো? আর সিদ্ধ মৌলিক শব্দের দুটি উদাহরণ দাও। চলো উত্তরে যাই। দেখতে পাচ্ছ কীভাবে উত্তরটাকে লেখা হয়েছে? প্রথমে নাম লিখবে, শ্রেণী ষষ্ঠ শ্রেণী লিখে দেবে, রোল ক্লাস বিভাগ কী। যদি এগুলো না লেখো খাতা কার কোনটা বুঝতে পারবে না, সকলের লেখা দরকার। কেউ না লিখুক, তুমি তো লিখতে পারবে, খাতায় মার্জিন দেবে। চলো প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি আমরা, এখানে প্রশ্নটাই লেখা আছে, বলি এটা কি পঞ্চান অপেরা পেয়েছো, কে কাকে কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি? উত্তর, শঙ্কর সেনাপতি গল্পে প্রকৃতি বিজ্ঞানে মাস্টার মশাই বিভীষণ দাস শঙ্করকে কথা বলেছেন। তো প্রথম প্রশ্ন অ্যান্সারটা হয়ে গেল, তো একটা প্যারাগ্রাফও শেষ হয়ে গেল। এখান থেকে এটাকে একটা প্যারাগ্রাফ বলা হয়। তা দ্বিতীয় প্যারাগ্রাফে যাব, ভালো করে লিখবে, বেশি বেশি লিখতে হয় অ্যাক্টিভিটি ট্যাক্সে। কারণ শঙ্কর রচনা খাতায় রচনা না লিখে খাতাটিকে সামনে ধরে বানিয়ে বানিয়ে রচনা বলেছিল, ঠিক যেমন যাত্রা দলে কলাকুশলীরা পাঠ বলে। তাই মাস্টার মশাই বিভীষণ দাস একথা বলেছেন। তো কেন বলেছেন হলো, এখানে মনে রাখা দরকার পঞ্চান অপেরা একটি যাত্রা দলের নাম। চলো দ্বিতীয় প্রশ্নটা, তাই তারা স্বভাবত নীরব, বক্তা কে, কাদের সম্পর্কে এবং বক্তা এরকম কথা বলেছেন? উত্তর, সুবিনয় রায়চৌধুরী লেখা পশু পাখি ভাষা গল্পে রিউবেন কাস্টেং সাহেব এই কথা বলেছেন, কথাটি পশুদের সম্পর্কে বলেছেন, বন্য পশুদের সম্পর্কে বলেছেন। এখানে একটা বন্য অ্যাড করে নেবে, বন্য পশুদের সম্পর্কে বলেছেন, কারণ বনের পশুরা সর্বদা পশুদের সর্বদা প্রাণ বাঁচিয়ে চলতে হয়, যদি তারা নীরব না থাকে তাহলে তাদের শব্দ পেয়ে অন্য পশুরা তাদের শিকার করতে পারে, তাদের প্রাণহানি ঘটতে পারে, তাই তারা বনের মধ্যে নীরব থাকে। তিন নম্বর প্রশ্নটা, বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চয় রেখে সে খালাস, কোন রচনার অংশ, কাদের জন্য এমন মন্তব্য করেছেন, এমন মন্তব্যের কারণ কি? উত্তরটাও বলে দিই, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমোরে পোকা বাসা বাড়ি গল্প রচনার অংশ। আমি ঠিক যেভাবে লিখেছি ওরকম লিখবে, সেমিকোলনে ভরে দেবে অংশগুলো। উদ্ধৃত অংশটি কুমোরে পোকার উদ্দেশ্যে বলা হয়েছে, এমন মন্তব্যের কারণ হইল কুমোরে পোকা ভিজে মাটিরই প্রথমে বাসা বানায়, পরে সেই বাসার মধ্যে একটা ডিম পারে, মাকড়স জাতীয় খাবার রেখে বাসার মুখ বন্ধ করে দেয়, যাতে ডিম ফুটে বাচ্চা বের হলে বাচ্চাটি খাবার পায়। এরপর সে তার বাচ্চার কোনো খবর রাখে না। মা কুমোরে পোঁকা তার বাচ্চার জন্য এইটুকু করতে পেরে নিজেকে খালাস মনে করে। চার নম্বর প্রশ্ন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এখানে, কবির এরকম মনে হওয়ার কারণ কি?
উত্তর নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা ভরদুপুরী কবিতার উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। গ্রীষ্মের প্রখর দুপুরে মা যেমন কাজের ফাঁকে নিজের আঁচলটাকে একটু বিছিয়ে মাটিতে বিছিয়ে ঘুমায়, তখন মায়ের ঘুমের ব্যাঘাত না ঘটে তার জন্যে চারিদিক যেমন নিস্তব্ধ বিরাজ করে, অর্থাৎ কেউ উঠে যায় না, চুপচাপ থাকে, মা ঘুমাচ্ছে এখন, ঠিক তেমনই কবি গ্রীষ্মের দুপুরবেলায় নদীর ধারে একা এমন নিজতা দেখেছিলেন যেন মনে হয়েছিল বিশ্বরূপী মাতারূপী বিশ্বভুবন আঁচল পেতে ঘুমাচ্ছে। পাঁচের প্রশ্নটা, বড় পেটে সেই পাইন গাছ মরুভূমি পাম গাছের স্বপ্ন দেখে কেন? উত্তর, পাইন গাছ বড় পেটে এসে জন্মায়, সেখানে দেরিতে সূর্য ওঠে, খুব ঠান্ডা, আর পাম গাছ মরুভূমি তপ্ত বালুরাশি উপর জন্মায়, এখানে খুব গরম। পাম গাছ বরফে থেকে, এটা পাম হবে না, এটা পাইন করে নেবে, এটা পাইন করে নেবে, আমি একটু পাইনটাকে ঠিক করে দিই, এখানটা পাইন করে নেবে, কারণ হচ্ছে হ্যাঁ এবার চলো, পাইন গাছ বরফে থেকে সর্বদা একটু গরম পেতে চাইত, তাই সে পাম গাছের কথা চিন্তা করে। অন্যদিকে পাম গাছ গরমে থেকে সে ঠান্ডা পেতে চাইত, তাই পাইন গাছের কথা চিন্তা করে। পাঁচ নম্বর প্রশ্ন, বুৎপত্তি কথার অর্থ বলতে কী বোঝো? উত্তর, বুৎপত্তি কথার অর্থ হলো শব্দের জন্ম বা উৎপত্তি। একটি শব্দ জন্মের সময় যে অর্থে ব্যবহৃত হয় পরবর্তীকালে তার সেই অর্থ অনেক সময় বদলে যায়। যেমন সন্দেশ শব্দের বুৎপত্তিগত অর্থ হলো সংবাদ, বর্তমানে অর্থ হচ্ছে মিষ্টান্ন বিশেষ। তারপর লাস্ট প্রশ্নটা বলেছিল, সিদ্ধ এবং মৌলিক শব্দের দুটি করে উদাহরণ দাও। উত্তর হবে নাক কান, অর্থাৎ যে শব্দগুলোকে ভাঙা যায় না, ঠিক আছে, ভাঙলে কোনো অর্থ বোঝায় না, সেগুলোকে সিদ্ধ বা মৌলিক শব্দ বলে। তাহলে চলি, তোমাদের আমি ডিসক্রিপশনের লিঙ্কে পরিবেশের ভিডিও দিয়ে দেবো, তারপর ইতিহাসের লিঙ্কগুলো ফলো করবে, সব ভিডিও।